সেই কখন থেকে তাই ধাক্কা দিছে আর কি। আচ্ছা কিভাবে বিরক্ত করতেছিল আপনাকে? আর ভাই আমি পড়া কেনার সময় ফ্যাশন দিক থেকে বারবার ডাকছে স্যার, বলতেছে টাকা দিন টাকা দিন, তাই জন্য এই জন্যই আমি ওকে ধাক্কা দিছি। আচ্ছা ভাই একটা কথা বলি, কত নিষ্ঠুর জাতি আমরা তাই না, নিজের কষ্ট করা টাকা দিয়ে বাংলাদেশে থেকে অন্যের পতাকা কিনে এত ঝামেলা করা কি প্রয়োজনটা কি? আচ্ছা আর্জেন্টিনা ব্রাজিল কি আমাদের চেনে? আপনি একটা কথা বলুন, এদিন নিয়ে পাগলামি করার প্রয়োজনটা কি? নিজেদের মধ্যে ঝগড়া করা, নিজেরা নিজেরা নিজেদের বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট করার মানেটা কি? হ্যাঁ আমি বলতেছি না, আমি নিজেও একটা দল সাপোর্ট করি, আমি বলতেছি না যে আমরা ফ্যান হবো না, মানে দলগুলো সাপোর্ট করবো না, লিমিটের মধ্যে থাকতে হবে, পাগলামি করে নিজেদের মধ্যে ঝগড়া করবো ভাই, এত যে বিরক্ত করতেছি। আমি ওর কথাটা বলতেছি না, নিজেদের মধ্যে নিজেদের কথাটা বলতেছি। আপনারা চারদিকে আজকে নিউজ ফেসবুক যেখানে বলেন ডুবলে দেখা যায় এদিকে সংঘর্ষ এদিকে সংঘর্ষ, এই ফুটবল খেলা নিয়ে কি প্রয়োজন আমি তো কিছুই বুঝি না। এরকম একটা পবিত্র মাসে রমজান মাসে এরকম ঝামেলা করার চাইতে অন্য দেশের পতাকা কেনার টাকায় আমরা কত শিশুদের ঈদের খাবার দান করি, তাতে করে বরং এই কত শিশুগুলাও আমাদের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। কি ভাই আপনি আমার সাথে একমত? জি ভাই আমি একমত, আপনি ঠিকই বলছেন, আমাদের এটাই করা উচিত ছিল, এতদিন বুঝতে পারেনি আপনি এসে আমার ভুলটা শুধরে দিচ্ছেন, এই জন্য থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আজ থেকে একটা প্রতিজ্ঞা হয়ে যাক কি ভাই, অন্য দেশের পতাকা কেনার টাকায় হোক কত শিশুদের ঈদের খাবো। মামা সরি তোকে অনেক কষ্ট দিয়ে গেছি, তোকে মাফ কামাবে ঠিক আছে। এই পত শিশুগুলোও আমাদের মতো মানুষ, তাদেরও ইচ্ছা করে আমাদের মতো হাসি খুশি থাকতে, তাদেরও ইচ্ছা করে নতুন নতুন পোশাক পরতে, তাদেরও ইচ্ছা করে আমাদের মতো ঈদের আনন্দটা সবার সাথে উপভোগ করতে, আর চাইলে আমরাও পারি তাদের সেই ইচ্ছাগুলো পূরণ করতে। এই ঈদে ফুটবল হাসি শিশুর মুখে, ডিআরকে টিম প্রথমবারের মতো পথ শিশু অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে, ঈদের আনন্দ তাদের মাঝে পৌঁছে দিতে, তাদের মাঝে নতুন কাপড় বিতরণ করতে যাচ্ছি। আপনি যদি নিজের ইচ্ছায় তাদের সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নাম্বারে।